এবারে ঈদে পশুর হাটগুলোতে কৃত্রিম সংকট মোকাবেলায় থাকবে বিশেষ নজরদারি। চাহিদার চেয়ে বেশি পশু রয়েছে বলে দাবি মন্ত্রণালয়ের। ঈদের আগে সক্রিয় জালনোট তৈরি চক্র, রাজধানীতে অভিযান চালিয়ে 52 লাখ টাকার জালনোট, বিপুল পরিমাণ সরঞ্জাম সহ আটক 8। ঈদ সামনে রেখে 3টি ট্রেনে সংযোজিত নতুন কোচের উদ্বোধন। আগাম টিকিট বিক্রির পঞ্চম দিন আজ দেয়া হল 11 সেপ্টেম্বরের টিকিট। রাজধানীতে একটি হাসপাতালের বিরুদ্ধে সিজার করার সময় বাচ্চা কেটে ফেলার অভিযোগ। বাণিজ্যিক উদ্দেশ্যেই চলছে অনেক বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজ। প্রাণভিক্ষার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত জানাননি যুদ্ধাপরাধী মীর কাশেম আলী। রাত থেকে সরিয়ে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা। এবং অবশেষে ভোটাররা পাচ্ছেন কাঙ্ক্ষিত স্মার্ট কার্ড। 2 অক্টোবর থেকে শুরু হচ্ছে আনুষ্ঠানিক বিতরণ। 2017 সালের মধ্যে পৌঁছে যাবে 10 কোটি ভোটারের হাতে।